আসসালামু আলাইকুম বন্ধুরা, নাভাটে কলের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমরা এখন থেকে চতুর্থ অর্ধ অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML নিয়ে ভিডিও করব। তো সে কথা রক্ষা করার জন্যই এই যে চতুর্থ অর্ধের ভিডিওটা শুরু করে দিলাম। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন থেকে বেশিরভাগ ভিডিওই আমরা কম্পিউটার স্ক্রিনে রেকর্ড করব, কেননা আমাদের এই অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে আমাদেরকে কম্পিউটারে সরাসরি কাজ করে দেখতে হবে, তাই আমি কম্পিউটার স্ক্রিনে ভিডিওগুলো রেকর্ড করছি। তো আজকে যেহেতু এটা আমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম পর্ব, প্রথম পর্বে আমরা শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটের শুরুর দিকে যে কিছু বেসিক টার্ম রয়েছে বা কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের অল্প অল্প একটু ধারণা রাখা দরকার, সে বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই বিষয়গুলো আসলে এত জটিল কোনো কিছু না এবং এখান থেকে আসলে তাহামরি কোনো কিছু আসবেও না, জাস্ট তোমাদেরকে একটু জেনে রাখা অথবা কয়ের জন্য বা এক নম্বরের জন্য কোশ্চেনগুলো আসে। আমি নর্মালি এমনিতেই থিওরিটিক্যাল বিষয়গুলো খুব একটা পড়াতে চাই না, এগুলো আমার পছন্দও না। আমি চাই যে টেকনিক্যাল যে বিষয়গুলোতে তোমাদের সমস্যা সেগুলো একটু দেখিয়ে দিতে, তারপরও যেহেতু এই অধ্যায় নিয়ে টিউটোরিয়াল করছি একটু মানে টিউটোরিয়ালের মানসম্মান রক্ষা করার জন্যই এই ভিডিওটা করছি। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা সরাসরি আমাদের পড়াশোনায় চলে যাই। তো দেখো, আমি এখানে তোমাদের জন্য একটা স্লাইড তৈরি করে রেখেছি এই জাস্ট যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এখানে আসলে আজকে এত জটিল কিছু দেখাবো না, HTML এর বিষয় আজকে এখানে আসবেও না, জাস্ট এই এই চ্যাপ্টারের শুরুর কিছু বিষয় একটু আলোচনা করি। দেখো, আমাদের চ্যাপ্টারটা হলো ওয়েব ডিজাইন পরিচিতি HTML। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো ওয়েবসাইট কি বা ওয়েবসাইট সম্পর্কে আমরা একটু জানবো। তো এখানে আমি একটা পুঁথিগত সংজ্ঞা লিখে রেখেছি, সেটা হচ্ছে ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টি, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারি। তো এটা হলো বইয়ের কথা। আর সহজ কথায় যদি আমি বলি, বিষয়টা হচ্ছে দেখো, যে কোনো একটা ওয়েবসাইট আমরা দেখি, যেমন এটা না ধরো এই যে শিক্ষা বোর্ডের, ঠিক আছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা রয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশনের, এই যে এখানে কি আছে, তোমার অনেক রকমের পেজ রয়েছে, ঠিক আছে, যেমন ওদের প্রাইভেসি পলিসি নামে একটা পেজ রয়েছে, তারপর রেজাল্ট দেখার জন্য একটা পেজ রয়েছে, তারপরে হলো কি এখানে ফিডব্যাক ফর্ম বা বিভিন্ন জিনিস নিয়ে ওদের কিছু কন্টেন্ট, ছবি, ঠিক আছে, তারপর ভিডিও, ইনফোগ্রাফ, যা যা দরকার একটা ওয়েবসাইটের, যে যত যা কিছু শেয়ার করতে চায় সব কিছু মিলিয়ে এই যা কিছু আছে, এই যে কমপ্লিট জিনিসটাই হলো আসলে একটা ওয়েবসাইট, ঠিক আছে। আর সহজ কথা বললে একটা ওয়েবসাইটের মধ্যে আসলে অনেকগুলো ওয়েব পেজ থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে ওয়েব পেজটা কী জিনিস। ওয়েব পেজ হলো এক ধরনের বিশেষ HTML ডকুমেন্ট, যেটা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। তা আমি তোমাদেরকে একটু বিষয়টা বলি, একদম প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, এই যে nabatechworld.com, এটা হলো আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট। তো এটা কী আছে, দেখো, এখানে আমি বিভিন্ন সময় আমরা যারা আসি আমরা কী করি, লেখালেখি করি আর কি, টুকটাক বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করি। যেমন উদাহরণ হিসেবে এটা বলতে পারো, এই যে টেলিটকের যে বর্ণমালা সিমটা রয়েছে না, এখানে একটু তোমাদেরকে টিপস দিই, তোমরা যারা এই SSC পাস করে এখন কলেজে পড়তেছো, ঠিক আছে, তো কলেজে পড়তে হবে তা না, আরও বেশি উপরে পড়লেও চলবে, যারা মানে SSC পাস করেছে তাদেরকে টেলিটক একটা সরকারি সিম দেয়, এটা হলো 50 টাকার মাধ্যমে বর্ণমালা সিম, যেটাতে প্রচুর রকমের ফ্যাসিলিটিস রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। তো এই সিমটা কীভাবে সংগ্রহ করতে হয়, এটার কী সুবিধা অসুবিধা নিয়ে, এটা নিয়ে জাস্ট আমার মনে হয়েছে আমি একটু লিখি, তাই লিখলাম, ঠিক আছে। তো এরকম আমি বিভিন্ন বিষয় নিয়ে লিখি। এখন আমি এগুলো ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে পাবলিশ করব, সেটা করতে গেলে আমাকে কী করতে হয়, একটা বিশেষ মানে কম্পিউটারের মধ্যে কী করব, তাদের কম্পিউটারের একটা ফোল্ডার বা একটা জায়গা আমি ভাড়া নেই, ঠিক আছে, ভাড়া নিয়ে সেখানে আমি এই জিনিসগুলো রাখি, আমার লেখালেখিগুলো আমি সেখানে রাখি। রাখার পরে তুমি তোমার ওয়েবসাইট থেকে যখন আমার তুমি তোমার কম্পিউটার থেকে যখন আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে লিখো, তখন কী হয়, ওই সার্ভার কম্পিউটার থেকে আমার লেখা ডেটাগুলো তোমার কম্পিউটারে এনে প্রদর্শন করা হয়। আর এই যে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে, এটা হলো মূলত HTML দিয়ে তৈরি করা একটা ডকুমেন্ট, এটাকে আমরা বলে থাকি ওয়েব পেজ। ওকে, আমি আশা করছি ওয়েব পেজটি কী জিনিস তোমরা বুঝতে পেরেছ। তো একটা ওয়েবসাইটের মধ্যে এরকম অসংখ্য ওয়েব পেজ থাকে এবং সবগুলো ওয়েব পেজ মিলিয়েই হলো একটা ওয়েবসাইট। যেমন আমরা বইয়ের কথা বলি, একটা বইয়ের মধ্যে অনেকগুলো পৃষ্ঠা থাকে,
সবগুলো পৃষ্ঠা মিলে হলো একটা কমপ্লিট বই, ঠিক আছে? তো এরপর আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস জিনিসটা নিয়ে তোমরা অনেক সময় শুনো। আইপি অ্যাড্রেসের সংজ্ঞাটা হলো নেটওয়ার্কের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস এর একটা বিশেষ অ্যাড্রেস বাড়ি নাম্বার থাকে, মানে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে তোমার নেটওয়ার্কের সাথে, সেটা হতে পারে কম্পিউটার, সেটা হতে পারে প্রিন্টার, ক্যামেরা, স্মার্ট টিভি, অন্য অন্য যে কোনো আইওটি ডিভাইস, ঠিক আছে? এইগুলো যেটাই আমার নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে, কি করে আমার নেটওয়ার্ক সবগুলো ডিভাইসকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য ওদেরকে একটা বিশেষ অ্যাড্রেস দিয়ে দেয়, এটাকে বলা হয়ে থাকে আইপি অ্যাড্রেস। তো একটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি জিনিসটা। যেমন দেখো, আমার এখানে যে রাউটারটা রয়েছে, তো এই রাউটারের মধ্যে গেলে দেখো আমার রাউটারটা হলো টোটোলিঙ্ক। তো আমি এই রাউটার মধ্যে গেলে আমার এই রাউটারের সাথে কোন কী কী ডিভাইস কানেক্টেড আছে সেটার লিস্টটা আমি এখানে দেখতে পারবো। তো তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট আইপি অ্যাড্রেস জিনিসটা বাস্তবে কী সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখো এখানে এটাকে কি বলে, দেখো আমার এখানে কী কী ওয়্যারলেসলি কী কোন কোন ক্লায়েন্ট এখানে কানেক্টেড আছে তাদের লিস্টটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখো হোস্ট নেমের মধ্যে ডেস্কটপটা অর্থাৎ আমার এই ডেস্কটপ কম্পিউটার কথা লিখে আছে, আর এখানে হলো একটা আমার যে অ্যান্ড্রয়েড ফোন ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছে তার নাম লেখাচ্ছে, এবং পাশে দেখো এদের একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, এই যে 192.168.0. এই যে 10 বা 10 যেটাই বলি, এটা আবার আমার মোবাইলের জন্য একই টাইপেরই আরেকটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। এখন মনে করেন আমার যে ল্যাপটপ আছে, ল্যাপটপটা আমি এই যে অন করলাম, অন করে যে ওয়াইফাই কানেক্টেড হয়েছে আমার ল্যাপটপে, আমি যদি এখন রিফ্রেশ করি, এই যে দেখো নাভা পিসি, এটা হলো আমার ল্যাপটপের নাম, এটার জন্য একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, ঠিক আছে? তো এই যে আমার রাউটারের সাথে যতগুলো ডিভাইস কানেক্ট হবে এই প্রত্যেককে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য, যেমন আমার কম্পিউটারের জন্য এখন ঠিকানা হলো এটা, আমার ফোনের জন্য ঠিকানা হলো এটা, আমার ল্যাপটপের জন্য ঠিকানা হলো এটা। এখন মনে করো এই তোমার একটা আইপি ক্যামেরা আছে, তুমি যখন আইপি ক্যামেরাটাকে তোমার রাউটারের সাথে কানেক্ট করবা দেখবে যে এখানে তোমার আইপি ক্যামেরার জন্য একটা অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেসটা কপি করে যদি তুমি ওই অ্যাড্রেসে যাও গেলে দেখবে যে তোমার আইপি ক্যামেরার মধ্যে কী কী রেকর্ড হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো এটাই হলো আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসগুলোকে আমরা নর্মালি কীভাবে দেখি, দেখো এখানে লেখা আছে 192, মানে কিছু সংখ্যা মনে হচ্ছে, বাট আইপি অ্যাড্রেসগুলো কিন্তু এরকম না। আইপি অ্যাড্রেসগুলো হয় কি, রিয়েল একটা আইপি অ্যাড্রেস তোমাদেরকে আমি একটু লিখে দেখাই। আমি আশা করবো তোমরা বোর হবে না, তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখো আইপি অ্যাড্রেসগুলো দেখতে হয় মূলত এরকম, ধরো 1011 1001, এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে লিখছি, 1 1 0 0 1 1 0 0 0 1 1 1 1 0 0 0 0 0 0 0 1। এই যে এখানে দেখো এখানে টোটাল আমি 32টা বাইনারি বিট লিখেছি এবং এদেরকে কী করেছি 8টা 8টা করে সাজিয়েছি, টোটাল এরকম 4টা ব্লক হয়েছে, এই ব্লকে 8টা, এই ব্লকে 8টা, এই ব্লকে 8টা, এই ব্লকে 8টা, টোটাল 4-8 32টা বিট বাইনারি সংখ্যা ডিজিট যেটাই বলি বাইনারিতে 32টা বিট হয়েছে, এই জিনিসটাই হলো একটা আইপি অ্যাড্রেস। তো এরকম যে কোনো আমরা আইপি অ্যাড্রেস যেটাকে বলি না কেন, 32 বিটে লিখতে হয় এটা। তো এই জিনিসটাকে তো আমরা সরাসরি এভাবে মনে রাখতে পারবো না, সেই জন্যই ওরা কী করে একটা নিয়ম তৈরি করে দিয়েছে যে না, আমরা আইপি অ্যাড্রেসটাকে প্রকাশ করার সময় বা কোথাও লেখার সময় এটার যে ডেসিমেল ফরম্যাটটা, এই যে এখানে 8 বিট লিখলাম, এটার এটাকে দশমিকে লিখলে কত হয়, 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 যা হয় সেটাকে আমরা এখানে লিখি। এই কারণে তোমরা এখানে বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছ না, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা দশমিক সংখ্যা, বুঝতে পেরেছো আমার কথা? এখন আইপি অ্যাড্রেস কিন্তু আবার 2 রকমের হয়ে থাকে, একটা হলো IPv4 আর একটা IPv6। IPv4-এ 32 বিট দিয়ে লেখা হয়। তো IPv4 নিয়ে আমি একটু কথা বলি, দেখো 32টা বিট, এখন তোমরা বলো তো 32টা বিট ব্যবহার করে এরকম কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব? মনে করো এটা একটা আইপি অ্যাড্রেস, তো আমি আর একটা আইপি অ্যাড্রেস লিখলাম, জাস্ট কী করলাম এখানে এবার লিখলাম 10, হয়ে গেল, এটার এটা তো আলাদা, আমার আর একটা আইপি অ্যাড্রেস তৈরি করলাম, সেটা হলো শেষে জাস্ট 11 লিখে দিলাম, বাকি সব ঠিক আছে, একটু চেঞ্জ করে দিলাম, এখন এগুলো একটা আরেকটার সাথে কিন্তু মিল নেই। তো এরকম করে আমি কতগুলো আইপি অ্যাড্রেস বানাতে পারবো সেটার পরিমাণটা হলো 2^32,
32 বিট দিয়ে টোটাল 2^32 সংখ্যক অ্যাড্রেস বানানো সম্ভব, বা এতগুলো ডিভাইস থাকলে এতগুলো ডিভাইসকে আমি এরকম আলাদা আলাদা কি করতে পারবো, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারবো। তো আইপি অ্যাড্রেস যেটা বললাম যে দুই ধরনের, একটা IPv4 আর একটা IPv6। তো IPv6 যেটা সেটা আরও অ্যাডভান্স লেভেলের। আমরা এই যে দেখতেছো এখানে IPv4-এর মধ্যে IPv4-এর ভার্সনের যে অ্যাড্রেসগুলো সেগুলো লিখে কী দিয়ে, জাস্ট 32 বিট দিয়ে। বাট IPv6 যেটা সেটা আরও অনেক বড়, সেটা হচ্ছে 128টা বিট দিয়ে লিখতে হয়। বুঝতে পেরেছো, 128 বিটের তোমরা চিন্তা করতে পারো যে কত বিশাল এক মানে IPv6-এর অ্যাড্রেসটা, মানে একটা আইপি অ্যাড্রেস হবে 128টা অক্ষর দিয়ে লিখতে হয়। তো কীভাবে লিখা হয়, 128টা বাইনারি বিট, 8টা ব্লকে সাজানো থাকে, 8টা ব্লক। যেমন একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, যেমন দেখো এখন দেখো এখানে 16টা করে বিট হচ্ছে, 16টা বিট দিয়ে একটা ব্লক। তো এখানে একটা ব্লক হলো, এখানে একটা ব্লক হলো, এরকম কয়টা ব্লক থাকবে আমি ধরো এটাকে কপি করে করে দেখাই, এক লাইনে দেখাতে পারলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, এত বড় যে এক লাইনে নিয়ে আসতে পারতেছি না, এই যে পুরো জিনিসটা এটা হলো একটা ডিভাইসের জন্য আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এটা হলো IPv6, এটা অনেক অ্যাডভান্স লেভেলের। তো IPv6-এ টোটাল 128টা বিট থাকে, 128টা বিট কীভাবে সাজানো থাকে, 16টা করে করে টোটাল 8টা ব্লক থাকে। আর IPv6-কে দেখো IPv4-কে মনে রাখার জন্য আমরা কী ব্যবহার করেছি বললাম, ডেসিমেল ফরম্যাট। যেমন এটা ছিল বাইনারি, বাট এটাকে সংখ্যায় মনে রাখার জন্য আমরা ডেসিমেল বলতেছি, আর IPv6-কে মনে রাখার জন্য আমরা হেক্সাডেসিমেলে বলবো। এই যে এখানে 16 বিটের যে বাইনারি আছে এটাকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করে ফেলবো, এখানে 16 বিটের বাইনারি আছে সেটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করবো, এবং সবগুলোকে কনভার্ট করলে যেটা পাবো সেটা হলো IPv6-এর অ্যাড্রেস। যেমন এখানে দেখো লিখা আছে কি 3FFE, আসলে এটা হলো একটা হেক্সাডেসিমেলে লেখা এই মানে জাস্ট সংখ্যা আর কি। এটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা মূল অ্যাড্রেসটা পেয়ে যাব, ঠিক আছে। আর এখন দুইটার মধ্যে পার্থক্য দেখতেছো এখানে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে IPv4-এ যতগুলো ডিভাইসকে অ্যাড্রেস প্রদান করা যায়, IPv6-এ তার চেয়ে কয়েক গুণ বেশি, কয়েক গুণ বলতে পারবো না, 100 গুণ, 1000 গুণ বেশি ডিভাইসকে আমরা অ্যাড্রেস প্রদান করতে পারবো। তো দিন দিন যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, নতুন নতুন ডিভাইস আসতেছে, ইন্টারনেট সম্বলিত ডিভাইস। তো এত ডিভাইস হয়ে গেলে প্রত্যেককে তো আলাদা আলাদাভাবে আইপি অ্যাড্রেস দিতে হবে আমাকে, তখন আমি এত অ্যাড্রেস পাবো কোথায়, তখন আমার আইপি অ্যাড্রেসে সংকট দেখা দেবে। সেই জন্য ওরা IPv6 ভার্সন যেটা সেটা নিয়ে আসতেছে, এটা দিয়ে কতগুলো ডিভাইসকে আইডি প্রদান করা যাবে, 2^128, যাকে ভেঙে লিখলে এত বিশাল একটা সংখ্যা হয় এটা আমি পড়তেও পারবো না, আমার ধাপ ভেঙে যাবে, এতগুলো ডিভাইসকে আইডি প্রদান করতে পারবো। বুঝতে পেরেছো? তো এটা আসলে তোমাদের হয়তো সিলেবাসে নেই এত ডিটেলস কথা, জাস্ট কথার মধ্যে এসে গেছে দেখে আমি একটু বললাম আর কি, ডোন্ট মাইন্ড। তো আমরা এরপরের টপিক্সে যাই, সেটা হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম জিনিসটা কি, ডোমেইন নেম হচ্ছে জাস্ট এই যে আমরা আইপি অ্যাড্রেস দেখলাম, আইপি অ্যাড্রেসগুলোকে নর্মালি আমরা এভাবে মনে রাখতে পারি না। তো আইপি অ্যাড্রেসগুলোকে সহজে মনে রাখার জন্য এগুলোকে কী হয়, একটা অদ্বিতীয় আলফানিউমেরিক ঠিকানা দিয়ে দেওয়া হয়। আলফানিউমেরিক মানে কি, যেই নামের মধ্যে আলফাবেটও আছে নাম্বারও আছে তাকে বলা হয় আলফানিউমেরিক ঠিকানা দেওয়া হয়। যেমন দেখো একটু আগে আমি যেটা বললাম যে আমার ওয়েবসাইট হলো এই যে nabatechworld.com। এখন আসলে আমি যেই কম্পিউটারের মধ্যে আমার এই ওয়েবসাইটটাকে রেখেছি সেটারও একটা আইপি অ্যাড্রেস রয়েছে, এবং আমাকে সেই আইপি অ্যাড্রেস ব্যবহার করেই সেই কম্পিউটার থেকে আমার এই ওয়েবসাইটটাকে খুঁজে বের করতে হবে। বাট এই জিনিসটা একটু কঠিন, আমরা আইপি অ্যাড্রেসকে মনে রাখতে পারবো না সব সময়। এই জন্য বিষয়গুলোকে সহজ করার জন্য ওরা কী করে, আইপি অ্যাড্রেসের পরিবর্তে একটা বিশেষ ঠিকানা যেখানে কী থাকবে আলফাবেট এবং নাম্বার দিয়ে একটা ঠিকানা তৈরি করে দেয়, এই ঠিকানাটাকেই বলা হয়ে থাকে ডোমেইন নেম। যেমন তোমরা BDNews24-এর নাম শুনো, BDNews24.com, এখানে আলফাবেটও আছে নাম্বারও আছে, এরকম প্রত্যেকটা এই কী বলে ওয়েবসাইটের একটা ডোমেইন নেম থাকে। কেন থাকে, এটা আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার জন্য একটা ডোমেইন নেম থাকে। এবং মজার বিষয় হলো একই ডোমেইন নামে কখনো দুইটা ওয়েবসাইট হয় না, ঠিক আছে। মানে কোনো একটা, যেমন আমি নাবা টেক ওয়ার্ল্ড নামটা কিনে ফেলেছি, এখন তুমি চাইলে এই নামে আর তুমি কোনো ওয়েবসাইট খুলতে পারবা না, ঠিক আছে। এই কারণে এখানে বলা হয়েছে কি, অদ্বিতীয়, মানে একই নামে দুইটা ওয়েবসাইট কখনো হয় না। ওকে, আমি আশা করছি ডোমেইন নেমটা বুঝতে পেরেছি। এখন সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেসটা কি, ওয়েব অ্যাড্রেস হচ্ছে
আমরা ওয়েব পেজ থেকে ওয়েবসাইট থেকে, যেমন যে কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা নির্দিষ্ট ওয়েব পেজকে যদি আমি খুঁজে বের করতে চাই, যেমন আমি এই যে এডুকেশন মিনিস্ট্রির মনে করো প্রাইভেসি পলিসি পেজটা, এখানে ওরা কিছু ওদের প্রাইভেসি পলিসি লিখে রেখেছে, আমি এই পেজটা ভিজিট করতে চাচ্ছি, তো এটা আমাকে, আমি যদি সরাসরি এই জিনিসটা পেতে চাই আমার ব্রাউজারে, কী করতে হবে? আমাকে একটা অ্যাড্রেস, এই পেজেরই একটা অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসে আমাকে যেতে হবে। এটাই হলো সেই ওয়েব অ্যাড্রেসটা, দেখো এই যে আমি কপি করলাম এখানে, এই যে এটা হলো সেই ওয়েব অ্যাড্রেসটা। তো এই ওয়েব অ্যাড্রেসের গঠনটা কী, এখানে কোনটা দ্বারা কী বুঝো আমরা এখন সেটা একটু দেখবো। দেখো শুরুতেই থাকে হলো HTTP অথবা HTTPS, তো এটা দ্বারা বোঝানো হয় প্রোটোকল। প্রোটোকল জিনিসটা কী, মানে তোমার ব্রাউজারের মধ্যে ওয়েবসাইট থেকে বা সার্ভার থেকে কোন কতটুকু জিনিস দেখাবে, কতটুকু জিনিস দেখাবে না, কী কী দেখাবে, কী কী দেখাবে না, তোমার পরিচয় কি ওরা কি গোপন করে রাখবে নাকি গোপন করে রাখবে না, এই যে বিষয়গুলো, এগুলো আসলে এই প্রোটোকলের মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া থাকে, সেগুলো মেনটেন করে আমরা কোনো ওয়েবসাইট দেখি, এবং এগুলো যদি কখনো ভঙ্গ হয় আমরা ওয়েবসাইট ভিজিট করতে পারবো না। ওকে, তো এটা গেল। এরপরে দেখো এই এই এখানে দেখো W থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, মানে A/ থেকে A/ পর্যন্ত অংশ যেটা, এটা পুরোটা হলো হোস্ট নেম। তো একটা হোস্ট নেমের আবার তিনটা পার্ট থাকে, একদম ডানে যেটা থাকে .com, এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। এরকম আরও হতে পারে, যেমন অনেক ওয়েবসাইটে, যেমন এই ওয়েবসাইটটাতে দেখো এখানে কিন্তু .com নেই, এখানে লিখে আছে .gov.bd। তো এটা দ্বারা একটা ওয়েবসাইটের ধরন বোঝানো যায়, যেমন .com যেসব ওয়েবসাইটে থাকে সেগুলো আসলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট, .gov থাকলে বোঝা যায় যে এটা একটা সরকারি ওয়েবসাইট। যেমন তুমি চাইলে তোমার ওয়েবসাইটের ঠিকানা .gov দিয়ে করতে পারবে না, কারণ তুমি তো সরকারি কোনো প্রতিষ্ঠান না। কেমন, যেসব এই ওয়েবসাইটের .gov.bd থাকে বুঝতে হবে সেগুলো সরকারি প্রতিষ্ঠান। তারপর মনে করো যে .org থাকে, ORG যেটা, ORG দ্বারা বোঝানো হয় যে অর্গানাইজেশন টাইপ, যেগুলো অলাভজনক প্রতিষ্ঠান। কোনো কোনো ওয়েবসাইটের নামের সাথে .edu থাকে, ঠিক আছে, যেমন বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নামের সাথে থাকে .edu, সেটা দ্বারা বোঝানো হয় কি এটা একটা এডুকেশনাল প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট। তো এরকম এই বিষয়গুলো তোমাদের বইতে আছে, আমি বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, তোমরা বইতে একটু এই বিষয়গুলো পড়ে নিও। থিওরিটিক্যাল বিষয় তো এগুলো আসলে এত বোঝার কোনো কিছু নেই, বা এগুলো কঠিন কিছু না, তোমরা একটু পড়লেই বুঝে যাবা। ওকে, হোস্ট নেমটা গেল। এরপরে দেখো এখানে info/info যেটা, এটাকে বলা ডিরেক্টরি। তো ডিরেক্টরি জিনিসটা কি সেটা একটু বলি। তোমার ওয়েবসাইটের কোনো, তোমার ওয়েবসাইটের মধ্যে যদি আবার কোনো ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের মধ্যে আরও কোনো ফোল্ডার আছে, তো এই যে আমরা বলি না যে কোন ফোল্ডার থেকে কোন ফোল্ডারে যাব, এই কথাটাকে বলা হয় থাকে ডিরেক্টরি। মানে তুমি এখানে লিখে রাখবে যে আমার অমুক ফোল্ডারে যান, ওই ফোল্ডার থেকে আবার আরেকটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে যান, এই যে কথাটা বলতেছি এটাকে বলা হয় থাকে তার ডিরেক্টরি, ঠিক আছে, ডিরেক্টরি পাথ বলা হয় থাকে এটা। আর সর্বশেষ হলো গিয়ে যেই ফাইলটা আমি দেখতে চাচ্ছি সেই ফাইলের নাম, যেমন এখানে এই যে privacypolicy.php নামে ওদের ওই ওয়েবসাইটের মধ্যে আসলে একটা এরকম পেজ তৈরি করা আছে আগে থেকে, সেই পেজটাই আসলে আমরা এখানে দেখতেছি। এই এই জিনিসটা, এটা একটা ওয়েব পেজ, এটা HTML দিয়ে বানায়, আমরা এই জিনিসটাই মূলত শিখবো আমাদের এই ওয়েবসাইটের মধ্যে, যে এগুলো কীভাবে বানায়। বানানোর পরে কী হবে, আমরা যদি একটা ওয়েব পেজ বানাই আমাদের এরকম একটা পেজের একটা নাম থাকবে, সেই নামটা আমরা এখানে দিয়ে দিব, এবং কোন ফোল্ডারের মধ্যে আছে সেটা সব উল্লেখ করে দিলে আমরাও আমাদের ব্রাউজারের মধ্যে আমাদের ওয়েব, নিজের বানানো ওয়েবসাইট দেখতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আশা করছি এই যে যে কয়েকটা বেসিক বিষয়, জাস্ট কয়েকটা সংজ্ঞা তোমাদের সাথে শেয়ার করেছি এবং কিছু বকবক করেছি, আমি আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এছাড়াও আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা জানো, HSC ICT প্র্যাকটিস রুম। আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সবাই সেই গ্রুপটাতে জয়েন করবা, জয়েন করে ICT রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিবা, কোনো সমস্যা থাকলে সেটাও আমাদেরকে জানাবা। ওকে, নিজেরা নিজেদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সলভ করবা, ঠিক আছে, এতে করে কী হবে তোমাদের ICT-র যে জ্ঞানটা সেটা আরও বৃদ্ধি পাবে। তো আমরা পরবর্তী ভিডিওগুলো থেকে HTML এর যে বিষয়গুলো, অর্থাৎ মূল যে বিষয়গুলো তোমরা আসলে শিখতে চাচ্ছ, সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করব। তো সেই আশা ব্যক্ত রেখেই এবং তোমাদের সবাইকে বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়েই আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।